কোচ হাতুর সিংহেই ভারতের বিপক্ষে আমাকে খেলতে দেয়নি টস হওয়ার প্রায় চল্লিশ মিনিট আগেই আমি মাঠে পৌঁছে গেছি এবার ঘুমকান্ট নিয়ে প্রথমবারের মতো দেশের শীর্ষ এক গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তাস্কিন বিস্তারিত জানতে পুরো সংবাদটি দেখুন পেস বোলিংয়ের নেতা তাস্কিনকে ছাড়া ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ যা দেখে সবাই অবাক হয়েছিল অবশ্য এর পিছনে ছিল চাঞ্চল্যকর এক ঘটনা গত বাইশে জুন অ্যান্টিগার স্যার বিবি এন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ওই ম্যাচ ঠিক ওই ম্যাচের আগেই ঘুমের জন্য টিমবাস মিস করেছিলেন তাস্কিন যার ফলে তাকে একাদশে দেখা যায়নি বলে গুঞ্জন রয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবি একজন কর্মকর্তা ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাসকে বিষয়টি নিশ্চিত করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সর্বত্র বর্তমান আলোচনায় তাস্কিনের ঘুমকাণ্ড আসলে কি তাস্কিন ঘুমিয়েছিলেন ঘুমকাণ্ড নিয়ে প্রথমবারের মতো দেশের এক শীর্ষ গণমাধ্যমের সাথে কথা বলেছেন তাস্কিন তিনি বলেন টস হওয়ার প্রায় চল্লিশ মিনিট আগেই আমি মাঠে পৌঁছেছি আমাকে যে খেলায়নি সেটা দেরিতে যাওয়ার জন্য নয় এমনিই খেলায়নি তবে আমার একটু দেরি হয়েছিল মাঠে পৌঁছাতে